যীশুখ্রীষ্ট অতি বহুমূল্য নামে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নূয় সকাল আশার আজের অধ্যায়ে মু আপন মানুষ আন্তরিক অভিনন্দন সহিত স্বাগত জনায়। প্রভু আপন মানুষ প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু। আপন মানে দিন প্রতিদিন আমার কার্যক্রমের জড়িত হতার মু আপন মানুষ ধন্যবাদ জনায়। আউ মু আপন মানুষ অনুরোধ করে আপনার প্রিয়জন বন্ধুবর্গ যে কার্যক্রম এবে পর্যন্ত জড়িত হয়ে না, দয়াকরি জনাত সে স্বল্প সময়ের কার্যক্রম আপন মানুষ সময় কু ধ্যান রক্ষি এই কার্যক্রম আমি বনাইছু, যেপর প্রতিদিন সকালে আপনার গোটে ছোট সম্বাদটি পাইপারে, তেমন আপনার প্রিয়জন মানুষ মধ্যে জনাইবাই আপনার ভুলবে না। আজ আমি যে প্রসঙ্গে আলোচনা করা, আলোচ্য প্রসঙ্গ হচ্ছে অভিযোগ কী, অভিযোগ কী। আমি বেড়ে বেড়ে প্রভুঙ্ কতরে গুড়ে অভিযোগ করু, প্রভু মু এইটা প্রার্থনা কলি আপনার কাহিকি উত্তর দেলে নাই, মোর রোগ কাহিকি সুস্থ কলে নাই, মোর চাকরি কাহিকি হেলা নাই, প্রভু মোর সেই কাম কাহিকি হেলা নাই, প্রভু মু তো প্রার্থনা কলি, মু তো উপবাস প্রার্থনা কলি, প্রভু মু কেতে বেদনাযুক্ত হয়ে প্রার্থনা কলি, প্রভু মু কেতে জনকু মোর প্রার্থনা নিবেদন আপনার কতিকি পঠাইলি প্রভু, কিন্তু আপন শুনিলে নাই। আমি গুড়ে অভিযোগ তাঁকু আমি করি থাও, অভিযোগ কাহিকি আমি প্রভু অভিযোগ করা পরিবর্তে যদি আমি নিজক যদি অনেই থাকতু, নিজক দেখি থাকতু, আমি তার উত্তর ন আসবার কারণ পাই থাকতু না নাই পাই থাকতু। আমি গুড়ে অভিযোগ করি প্রভু, প্রভু মোর প্রমোশন কাহিকি টাইমলি হলানি, প্রভু মোর ছুয়া কাহিকি সুস্থ হলানি, প্রভু মোর চাকরি কাহিকি হলানি, প্রভু মো সেই লোনটা কাহিকি হলানি, প্রভু মোর সেই অসুবিধা কাহিকি রহিলা, প্রভু মোর সেইটা কাহিকি হলানি, প্রভু মোর এইটা, আমি গুড়ে অভিযোগ করু। কাহিকি আমি প্রার্থনা করু প্রভু পাখে, সে সর্বসামর্থী পরমেশ্বর, সে সবু করে পারন্তি, তাঙ্ক কতিরে কিছি অসম্ভব নাই অসাধ্য নাই, তথাপি আমার উত্তর আসু না। তো আমি ভাবুছু কোন পাই আমার অভিযোগ ভিতরে গোটে অভিযোগ, প্রভু মোর অভিযোগ কু শুনিলে নাই, প্রভু মোর গুহারি কু শুনিলে নাই, এইটা আমার ভিতরে বেড়ে বেড়ে উঙ্কি মারি থাকে। আজ আমি টিকে দেখিবা গীত সহিতা তার 66 গীত তার 18 লেখা যাচ্ছে, যেবে মু মন মধ্যরে অধর্ম কু আদর কর, প্রভু মো কথা শুনিবে না, কাম সরিলা, মোর অভিযোগ নাই। এটি লেখা যাচ্ছে, যদি মু মন মধ্যে অধর্ম কু আদর করিবি, প্রভু মো কথা শুনিবে না, অভিযোগ আউ কোন। প্রভু যদি আপনার গুহারি শুনু না, প্রভু যদি আপনার প্রার্থনা শুনু না, তা পছরে গোটিয়ে কারণ অছি কোন, যে আপনার জীবনে কিছু না কিছু তো গোটে রয়েছে, যেগুলো আপনার আহরি দৃষ্টি দেওনা, কুড়ি দিন রহি আসিছি, কোণ হুয়ে না পাপ যদি বহু দিন আমার ভিতরে রহি যায়, আর পাপ পরি লাগে না, পাপ দেহসুয়া হয়ে যায়, আপনার পাপ সহ বঞ্চবা আরম্ভ করতে, সেত আপনার পাপ পাপ ভালো লাগে না, কমিটি লাগে ও চাল মো সমস্তে তো করছেন মুবি সেয়া করছি, কিন্তু নুহ, এটা আমি দেখুছি কোণ, যেবে মু মন মধ্যে অধর্ম কু আদর করে, প্রভু মো কথা শুনিবে নাহি, শুনিবে নাহি মানে কোন, শুনিবে নাহি, শুনিবে বলি নাই, শুনিবে নাহি। তেনু আপন অভিযোগ করি কিছু লাভ নাই, আপন কোন করিবা দরকার, নিজকু সমীক্ষা করে দেখিবা দরকার, যে কাহিকি মো প্রার্থনার উত্তর আসু নাহি। আজি মু আপন কহিবা পাই চাহে, অভিযোগ করিবা পরিবর্তে আপনি নিজকু সমীক্ষা করন্তু, নিজ বিষয়ে মনোযোগী হন্তু, আপনি নিজকে দেখন্তু যে কাহিকি মোর উত্তর আসু নাহি, কাহিকি প্রভু মোর এই গুহারি শুনু না, কাহিকি এ কথাটি হউনি, মু গুড়াই চেষ্টা কলে বি কাহিকি হউ নাহি। আপনি টিকে যদি নিজকে ভালো করি কি দেখিবে, আপনি জানি পারিবে যে প্রভুঙ্কঠারে প্রবলেম নাহি, প্রবলেম আপনঙ্কঠারে আছে,
ଆପଣ ଟିକେ ନିଜକୁ ଦେଖନ୍ତୁ, ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଆପଣ ଜାଣିପାରିବେ। ହିତୋପଦେଶ ତାର 28 ପର୍ବ 9 ପଦରେ ଲେଖାଯାଏ, ଯେଉଁ ଲୋକ ବ୍ୟବସ୍ଥା ଶୁଣିବାରୁ ଆପଣା କର୍ଣ୍ଣ ଫେରାଏ ତାର ପ୍ରାର୍ଥନା ହିଁ ଘୃଣାର ବିଷୟ ହୁଏ। କେଉଁଟା ଘୃଣାର ବିଷୟ ହୁଏ? ତାର ପ୍ରାର୍ଥନାକୁ ପ୍ରଭୁ ଘୃଣା କରନ୍ତି। ମାନେ ଆପଣ ଯେଉଁ ଆପ୍ଲିକେସନଟା ଦେଇଛନ୍ତି ସେଇଟା ରିଜେକ୍ଟେଡ଼ ହେଇଯାଏ। ଆପଣ କ'ଣ କ'ଣ ଲେଖିଛନ୍ତି ବଡ଼ ବିଷୟ ନୁହଁ, ଆପଣ ହୁଏତ ବଡ଼ ବିଷୟ ଲେଖିଦେଇପାରନ୍ତି, ଛୋଟ ବିଷୟ ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ବଡ଼ ଛୋଟ କିଛି ନୁହେଁ, ପ୍ରଭୁ ସବୁ କରିପାରନ୍ତି। କିନ୍ତୁ ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ କିଛି କରୁନାହାନ୍ତି ତାମାନେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ସେଇଠି ନାହିଁ, ପ୍ରୋବ୍ଲେମ୍ ଆପଣଙ୍କ ପାଖରେ ଅଛି। ତେଣୁ ଲେଖାଯାଉଛି କ'ଣ, ଯେଉଁ ଲୋକ ବ୍ୟବସ୍ଥା ଶୁଣିବାରୁ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟ, ପ୍ରଭୁଙ୍କର ଯଥାର୍ଥ ବାଣୀ, ପ୍ରଭୁ ଯାହା କହୁଛନ୍ତି ତାହା ଶୁଣିବାରୁ ଆପଣ କର୍ଣ୍ଣ ଫେରାଏ। ପ୍ରଭୁ କହିଲା ବେଳକୁ ଆପଣ କର୍ଣ୍ଣ ଫେରାଇବେ ଆଉ ପ୍ରଭୁ କର୍ଣ୍ଣ ଡେରି ଆପଣଙ୍କ କଥା ଶୁଣିବେ, ଏଇଟା କୋଉଠିକାର କଥା? ଆପଣ ଅଭିଯୋଗ କାହିଁ କରୁଛନ୍ତି? ଅଭିଯୋଗ କରିବା ପରିବର୍ତ୍ତେ ଆପଣ ନିଜକୁ ସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ନିଜକୁ ତର୍ଜମା କରନ୍ତୁ, ନିଜକୁ ଦେଖନ୍ତୁ ଯେ କ'ଣ ପାଇଁ ଉତ୍ତର ଆସୁନାହିଁ। ଆପଣ ଉତ୍ତର ପାଇଯିବେ ଆଉ ଅଳ୍ପ ସମୟ ଭିତରେ ଆପଣଙ୍କ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ସମାଧାନ ମଧ୍ୟ ହେବ। ଲେଖାଯାଉଛି, ଯେବେ ମୁଁ ମନ ମଧ୍ୟରେ ଅଧର୍ମକୁ ଆଦର କରିବି, ପ୍ରଭୁ ମୋ କଥା ଶୁଣିବେ ନାହିଁ, ମୋ କଥା ଶୁଣିବେ ନାହିଁ, ମୋ ବିଷୟରେ ଯେ ପ୍ରଭୁଙ୍କୁ ଜଣାଇଲେ ବି ଶୁଣିବେ ନାହିଁ। ତେଣୁ ଆପଣମାନେ ଧାଇଁ ବୁଲୁଛନ୍ତି, ଘୁରି ବୁଲୁଛନ୍ତି, ଏଇ ଚର୍ଚ୍ଚ ସେଇ ମିଟିଂ ସେଇ ଦାସ ଏଇ ଦାସ, ଆପଣ କେଉଁଠି ଗଲେ ମଧ୍ୟ କିଛି ହେଉନାହିଁ। ତାର ମୂଳ କାରଣ କ'ଣ? ତା ମୂଳ କାରଣ ଆପଣ ହିଁ ଅଟନ୍ତି। ତେଣୁ ଅଭିଯୋଗ କରିବା ପରିବର୍ତ୍ତେ ନିଜକୁ ଆପଣ ସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ଆପଣ ଉତ୍ତର ପାଇଛି। ପ୍ରଭୁ ଆପଣଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆସନ୍ତୁ ପ୍ରାର୍ଥନା କରିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ଆମେ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛୁ। ଅଳ୍ପ ସମୟ ପ୍ରଭୁ ଆପଣଙ୍କର ବାକ୍ୟ ଧ୍ୟାନ କରିବା ସମୟରେ ଆମେ ଦେଖିଲୁ ପ୍ରଭୁ ଆମର ଗୁଡ଼ିଏ ଅଭିଯୋଗ ରହିଛି, କିନ୍ତୁ ଆମର ଅଭିଯୋଗ ଗୁଡ଼ିକ ଭିତ୍ତିହୀନ ଅଟେ, କାରଣ ସମସ୍ୟା ଆମଠାରୁ ରହିଛି। ପ୍ରଭୁ ସେଗୁଡ଼ାକ ସଜାଡ଼ିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କର, ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ। ଯୀଶୁଙ୍କ ପ୍ରିୟ ନାମରେ ମାଗିଲି, ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆମେ ପୁଣି ଥରେ ନୂଆ ଅଧ୍ୟାୟରେ ଜଡ଼ିତ ହେବା ଆସନ୍ତାକାଲି। ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର।